হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাতবিরাজার টেসলক থেকে। আসলে যাদের শখের বাইক আছে এবং হাই সিসি লো সিসি সব ধরনের বাইক, চুরি ডাকাতি চিনতে থেকে বাঁচার জন্য কি কি টেকনিক আমরা ফলো করতে পারি সেটা একটু আমি ভিডিওতে দেখাবো। আপনারা কমপ্লিট ভিডিওটা দেখবেন যাতে করে কোনো সিন মিস না হয়। বাজারে বিভিন্ন ধরনের লক কিনতে পাওয়া যায়। আপনারা দেখবেন হাইড্রোলিক তালা, শিকল তালা, বিভিন্ন ধরনের তালা পাওয়া যায় যেটা আমরা ফুল কনফিডেন্স পাই। সব তালা কিন্তু সেফ না, সব তালা কিন্তু নিরাপদ হয় না। আমরা একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, এটা কখনো বাসায় প্র্যাকটিস করবেন না। ডেমোটা দেখাচ্ছি, আমরা একটা হাইড্রোলিক লক, খুব শক্তিশালী, খুব দামি একটা লক, মানে আমি হাতুড়ি দিয়ে দেখাই, খুব শক্তিশালী লক। দেখেন, আমরা যখন এটাকে লক করব, এখন দেখেন তালা যখন লক হয়ে যায়, আমরা একটা অ্যান্টিলক এসিড ইউজ করবো এটার মধ্যে। এই খেয়াল করেন, একটু ক্যামেরাটা ক্লোজ শট দেখান, অ্যান্টিলক এসিড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন ধরনের অ্যান্টিলক এসিড প্লাস্টিকে কোনো ধরনের ক্ষতি করে না, শুধু লোহাতে কাজ করে, লোহা এসএস এগুলোতে খুব কাজ করে। এটা খুব সাবধানে ধরবেন, যদি আমি খালি হাতে ধরছি এটা খুব কোনোভাবেই সেফ না, নিরাপদ না, এটা সিল করা। আমরা ড্রপার অ্যান্টিলক এসিড নিচ্ছি। আমি তালাতে দেওয়ার আগে আমি দেখাই নিচ্ছি যে এই লকটা, অ্যান্টিলক এসিডটা কীরকমভাবে কাজ করে। দেখেন আপনারা, একটু ক্লোজ দেখান দিলে কি হয়, আমি আবার দেখাচ্ছি এখানে কি হয়। দেখেন, খুবই ডেঞ্জারাস, খুবই খুবই বিপজ্জনক, এটা বাসায় প্র্যাকটিস করবেন না। আমরা এই লকটা, এই অ্যান্টিলক এসিডটা একটু লকে দিয়ে দিচ্ছি। সাধারণত যারা হোন্ডা মানে মোটরসাইকেল যারা চিন্তাই করে বা চুরি করে, হ্যাঁ, তারা এই ধরনের কাজ নর্মালি, যারা মোটরসাইকেল হাইজ্যাক চিন্তাই করে তারা এই ধরনের কাজ অলরেডি প্র্যাকটিস করে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন না। এটা ভিডিওটা আমরা দেখাচ্ছি শিক্ষানবিশ হিসাবে, যাতে করে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন যে অ্যান্টিলক এসিড দ্বারা যে কোনো ধরনের তালা ভাঙা যায়। দেখেন, তালার গাঁট ভেঙে গেছে, তালাটা খুলে গেছে। তো একটা অ্যান্টিলক এসিড যে কোনো ধরনের তালা খুলতে পারে। আমি আরেকটা ডেমো দেখাচ্ছি, খুবই শক্তিশালী তালা, আমরা এটাকে লক করে দিচ্ছি। আমরা তালাটা লক করে দিলাম। আপনারা জানেন যে এটা ডাবল কি, মানে দুইটা কি একসাথে কাজ করে, খুবই মজবুত, খুবই শক্তিশালী, নিঃসন্দেহে বলা যায়। আমরা এটা তো একটু ট্রাই করব, কাপড় দিয়ে নিলাম যাতে করে আমার চাকার কোনো লস না হয়, কোনো ক্ষতি না হয়। খুব সাবধানে দিতে হবে এটা। এখন যদি আমি একটা বাড়ি দেয় হাতুড়ি দিয়ে, দেখেন তালাটা খুলে গেছে। কোনো তালাই কিন্তু সেফ না, বাজারে কোনো তালাই কিন্তু সেফ না। মোটরসাইকেল সেফটির জন্য আপনাকে ইউজ করতে হবে এমন কোনো লক, এমন কোনো সিকিউরিটি যেটাকে, যেটার উপরে ট্রাস্ট করা যায়, বিশ্বাস করা যায়। আমরা এখন দেখাবো যে মোটরসাইকেলের জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সিকিউরিটি, সবচেয়ে বেটার বা বেস্ট সিকিউরিটি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে ট্যাচ লক। আপনারা সবাই হয়তো নামটা জানেন, ট্যাচ লক। এটা কিন্তু ডিসপ্লে সহ রিমোট, এই রিমোটে ডিসপ্লে শো করে, ডিসপ্লেতে অ্যানিমেশন, মোটরসাইকেলের ব্যাটারি ভোল্টেজ, নেটওয়ার্ক, তারপরে রিমোটে ব্যাটারি ভোল্টেজ, অনেক অপশন এটার মধ্যে আছে। তো আমি বেসিক কিছু ফাংশন দেখাবো আর পুরো ভিডিওটা দেখবেন, এই কারণে ভিডিও শেষে দেখাবো আমি যে আমি নিজে কোন সিকিউরিটিটা রেকমেন্ড করি আপনাদেরকে। আমাদের ট্যাচ লক প্রো, কম্বো, নেক্সা, জিপিএস ট্র্যাকার সব রয়েছে, আমি নিজে কোনটা রেকমেন্ড করি ভিডিও লাস্টে আমি সেটা বলবো। তো এই এখানে দুইটা রিমোট থাকে, তো আমি একটা রিমোটের ফিচার দেখাচ্ছি। এই রিমোটটা মানে হচ্ছে অটোমেটিক লক এবং আনলক, আপনাকে বাইক লক করতে হবে না এবং আনলক করতে হবে না। এই রিমোটটা পকেটে থাকলে অটোমেটিক বাইক লক হয়ে যাবে, বাইক থেকে সরে গেলে, বাইকের কাছে আসলে অটোমেটিক বাইক আনলক হয়ে যাবে। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাকে বাইক লক করতে হবে না, এখানে একটা লক বটন আছে লাল রঙের, আমাকে লক করতে হচ্ছে না। আমি বাইকের কাছে এখন আসি, আমি যখন চাবিটা অন করব বাইক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে এবং বাইক স্টার্ট হবে। দেখেন, কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি চাবিটা অফ করে
চাবিটা নিয়ে রিমোট কিন্তু আমার পকেটে আছে, আমি যদি সরে যাই আমি তো লক করে নিয়ে বাইক, আমাকে লক করতে হবে না, আমি সরে যাব, আমি চাবিটা একজনকে দিব, দিয়ে আমি যা সরে গেলাম তারপর কি হয় দেখেন। তারপরে যখন কোনো আগন্তুক বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করবে তখনই বাইকের মধ্যে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এবং আমার রিমোটে অ্যালার্ম আসবে। আমার রিমোটে কিন্তু কন্টিনিউ ভাইব্রেশন এবং অ্যালার্ম হচ্ছে, আমার এই রিমোটে কন্টিনিউ ভাইব্রেশন এবং অ্যালার্ম হচ্ছে। খুব একটা মজার একটা ফাংশন দেখাচ্ছি আমি, খুবই ইন্টারেস্টিং ফাংশন, সেটা হচ্ছে রিমোট থেকে বাইক স্টার্ট করা যায়। আমি যদি 250 মিটার বা 300 মিটারের মধ্যে থাকি আমি চাইলে রিমোট দিয়ে দেখেন বাইক কিন্তু ওখানে স্টার্ট হয়ে গেছে, একজন মানুষ চাইলে বাইক স্টার্ট করতে পারবে। আপনি দেখেন আমার একজন লোক যাচ্ছে, একজন সহকারী যাচ্ছে, উনি বাইক স্টার্ট করতে পারবে উইদাউট চাবি। আবার মজার বিষয় হচ্ছে আমি যদি রিমোটটা চাপ দেই বাইক কিন্তু রানিংয়ে বন্ধ হয়ে যাবে। এই দেখেন আমি যদি রিমোটটা চাপ দেই বাইক কিন্তু রানিংয়ে বন্ধ হয়ে যাবে, আর বাইক স্টার্ট হবে না, আর কোনোভাবে বাইক স্টার্ট হবে না। এটাতে অসংখ্য ফিচার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, অনেকের মনে ধারণা থাকতে পারে যে কোনো ধরনের সিকিউরিটি বাইকের ব্যাটারি ডাউন করে দেয়। হ্যাঁ কথা সত্য, যে কোনো সিকিউরিটি ব্যাটারি ডাউন করে, কারণ সিকিউরিটি সিস্টেমগুলো ব্যাটারি থেকে পাওয়ার নেয়। পৃথিবীতে একমাত্র আমাদের টেসলক যেটা ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলে না, 0% এফেক্ট আমাদের প্রত্যেকটা নতুন সিকিউরিটিতে, যেটাতে রয়েছে পাওয়ার হাউস, মানে হচ্ছে ব্যাকআপ পাওয়ার সিস্টেম। সে বাইকের মূল ব্যাটারি থেকে কোনো পাওয়ার নেবে না, যতক্ষণ কেউ বাইকে টাচ করবে না সে ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলবে না। আমি লাস্ট একটা ফিচার দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে রিমোট আমার পকেটে আছে, যদি কোনো কারণে কোনো ছিনতাইকারী ডাকাত বা হাইজ্যাকার আপনার বাইকটা পেয়েও যায়, চাবি সহ পেয়ে যায়, সেক্ষেত্রে যদি সে সব লাইন খুলে ফেলে, কেটে ফেলে, দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ শট, এই যে আমার সিকিউরিটি ডিভাইসটা এখানে, আমি যদি সব তার কেচি দিয়ে কেটে ফেলি, আমি না কেটে খুলে ফেলতেছি, এই জাস্ট খুলে ফেললাম স্পিকার এবং আমার মূল ডিভাইসটা যেটা থেকে পাওয়ার পায় সেটা আমি খুলে নিচে ফেলে দিলাম। এখন যদি কেউ, যে আমার রিমোটটা কিন্তু পকেটে, রিমোটটা কিন্তু অকেজো, কেউ যদি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে বাইক স্টার্ট হবে না, সেলফ কিক কোনোভাবেই স্টার্ট হবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন সেলফ কিক কোনোভাবেই বাইক স্টার্ট হবে না। যেহেতু আমি বাইকের কাছে ছিলাম, আমি যদি বাইকের কাছে না থাকতাম তাহলে এই রিমোটে কন্টিনিউয়াস অ্যালার্ম আসতো, কন্টিনিউ রিমোটে অ্যালার্ম বাজতো, বাইকে চিলেচিলি করতো। যেহেতু আমি কাছে এই জন্য অ্যালার্ম করে নাই, প্রতিটা লাইন খুলে ফেললেও বাইক স্টার্ট হবে না। এছাড়া আমাদের টেসলকে রয়েছে অসংখ্য ফিচার, প্রায় 32টারও বেশি ফিচার রয়েছে টেসলকে, বিস্তারিত আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন কী কী ফিচার আছে। আমি নেক্সট ভিডিওতে যাচ্ছি, আমাদের নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা নিয়ে কথা বলবো এখন। সবাইকে স্বাগতম, আমরা এখন দেখাবো টেসলক জিপিএস ট্র্যাকার। আপনারা জানেন যে অনেকে প্রশ্ন করেন যে মোবাইল থেকে ট্র্যাকিং করা, মোবাইল থেকে বাইক অন অফ করার কোনো ব্যবস্থা আছে কি না। আমাদের টেসলক জিপিএস ট্র্যাকার রয়েছে, এই জিপিএস ট্র্যাকারটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, মানে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার বাইক কন্ট্রোল করতে পারবেন, বাইকের ইঞ্জিন অন অফ করতে পারবেন, মোবাইলে কল আসবে, বাইককে টাচ করলে বা বাইককে চাবিকে অন করলে মোবাইলে কল আসবে। আমরা ছোটো ডেমো দেখাচ্ছি, আমি মোবাইলটা হাতে নিচ্ছি, আমি জাস্ট বাইকটাকে শেক করলাম দেখেন, অথবা চাবি অন করলাম, চাবিটা আমি অন করি নাই, কিন্তু আমি চাবি অন করি অথবা বাইককে ওইভাবে ধরবে বা চুরি করার চেষ্টা করবে তখনই মোবাইলে কল চলে আসবে। আমি মোবাইলটা হাতে নিচ্ছি আপনাকে দেখাচ্ছি, আমি কিন্তু বাইক ধরেছি, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কল, এই যে কল চলে আসছে, আমি একটু ক্লোজ শট দেখাচ্ছি কলটা কই থেকে আসছে দেখাচ্ছি আপনাদেরকে। কলটা আসছে আমার মোটর সাইকেল থেকে, যখনই কেউ বাইক টাচ করবে, বাইক চাবি দিবে বা বাইক শেক করবে আমার কাছে কল চলে আসবে। কল আসার পর আমি জানতে পারলাম যে বাইকে কেউ টাচ করেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কল যে আসবে কিন্তু ফ্রি, 1 টাকা বিল কাটবে না, মান্থলি এক্সট্রা কোনো চার্জ নাই, প্রতি মাসে আপনাকে কোনো বিল দিতে হবে না, প্রতি মাসে 200 টাকা 500 টাকা কিছুই লাগবে না। 20 বছরের সাবস্ক্রিপশন পাবেন জিপিএস ট্র্যাকার, মানে 20 বছর পরে হয়তো আমরা আপনাকে বলবো ভাই 500 টাকা দেন, এর আগে বলবো না। 2040 সালে আমরা বলতে পারি 500 টাকা 1000 টাকা দিয়ে না, আমাদেরকে না দিলেও দুঃখ নাই। তো এটার মধ্যে রয়েছে আরও কিছু ফিচার, আমার সব মনে নাই,
লাইভ ট্র্যাকিং করতে পারবেন, একদম লাইভ ট্র্যাকিং, জিও ফেন্সিং, বাইকের মাইলেজ জানতে পারবেন যে কত কিলোমিটার চললো সারাদিনে, তারপরে ফ্লিট ম্যানেজমেন্ট জানতে পারবেন। মানে হচ্ছে আপনার যদি একাধিক গাড়ি থাকে, মোটর সাইকেল বা গাড়ি যানবাহন থাকে, যেটাতে আপনি চাচ্ছেন যে একটি মোবাইলে একটি ম্যাপে আপনি 10টা গাড়ি 20টা গাড়ি বা 100টা গাড়ি দেখতে চান, সেটাও দেখতে পারবেন। সবচেয়ে আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে প্রতিটা জিপিএস ট্র্যাকার রয়েছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে হচ্ছে আপনারা জানেন জিপিএস ট্র্যাকার হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা 24 ঘন্টা স্যাটেলাইটের সাথে কানেকশন থাকে, সেই কারণে আমাদের জিপিএস ট্র্যাকার হচ্ছে পাওয়ার হাউস সম্বলিত, মানে বাইকের ব্যাটারিতে কোনো ধরনের এফেক্ট ফেলবে না। কথাটা আবারও বলছি, জিপিএস ট্র্যাকার দিয়ে কখনও আপনার ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলবে না, এটা আমাদের নতুন প্রোডাক্ট। এমন জায়গায় আপনি চলে গেছেন যেখানে নেটওয়ার্ক নাই, বাইকের জিপিএস ট্র্যাকার লাগানো, এই জিপিএস ট্র্যাকারকে সিম কার্ড লাগে, এটার মধ্যে নেটওয়ার্ক নাই, তারপর আপনি বাইক লক এবং আনলক করতে পারবেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাইকটি অটোমেটিক লক হয়ে যাবে, যদি কোনো কারণে আপনি বাইকটা চাবি অফ করে চলে যান, ঠিক 3 মিনিটের মধ্যে বাইক সম্পূর্ণ বডি অটোমেটিক আর্মিং হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক ফিচার। আরও বিস্তারিত জানতে হলে আপনি জিপিএস ট্র্যাকারের ওয়েবসাইটে যান, testlock.com, ওইখানে জিপিএস ট্র্যাকারের প্রতিটা ফিচার আপনি পাবেন। কারণ আমি যে ফিচার বলতে থাকি ঘন্টার পর ঘন্টা কথা বলবো, বাট ভিডিও শেষ হবে না। ধন্যবাদ সবাইকে। যারা আপনারা মোটর গাড়ি ভালোবাসেন, যাদের কাছে গাড়ি আছে, গাড়ি বাস ট্রাক সিএনজি অন্তত জাহাজ পর্যন্ত যাদের কাছে আছে, তো গাড়ির ক্ষেত্রে আমরা নিয়ে আসছি বেস্ট জিপিএস ট্র্যাকিং সিস্টেম। শুধু জিপিএস ট্র্যাকিং না, আমাদের গাড়িতে আরও ফিচার আছে। যদি কোনো চোর ছিনতাইকারী আপনি গাড়িটা পার্ক করার পরে দরজা খোলার চেষ্টা করে, দেখেন দরজা খোলার চেষ্টা করে, দরজা কিন্তু লক করা, মাস্টার কি ট্রাই করে, বা গ্লাস, এই লুকিং গ্লাস ভাঙার চেষ্টা করে, মোবাইলে কল চলে আসবে। আমি এখন দেখাচ্ছি মোবাইলে কোথায় কল আসছে আমার। মাই কার থেকে ফোন আসছে, মানে হচ্ছে আমি জানতে পারতেছি আমার গাড়ি কেউ টাচ করতেছে বা চুরি করার চেষ্টা করছে। নেক্সট ফিচার দেখাই, অল্প কিছু দেখাবো, আমাদের সময় খুবই সীমিত, আসেন। দেখেন মজার বিষয়, যখন আপনার ড্রাইভার বা কোনো মানুষ অজানা বা জানা যে কোনো মানুষ যখনই চাবি দিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার ট্রাই করবে, দেখেন আমি চাবি দিলাম, আমি চাবিটা অন করলাম, সাথে সাথে মোবাইলে কল চলে আসে, দেখেন এই কলিং টাইম 10 থেকে 15 সেকেন্ড, খুব দ্রুত কল আসে আমাদের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মান্থলি কোনো বিল আমাদের নেই, ফোনটা অফ করে দেই, মান্থলি আমাদের কোনো বিল সিস্টেম নেই, মাসিক আপনাকে কোনো বিল দিতে হবে না। যদি আমি ফোনের অ্যাপস থেকে বা SMS করে গাড়ি লক করে দিই, চাবি দিলেও গাড়ি স্টার্ট হবে না, দেখেন দেখাচ্ছি, একটু আসেন ক্যামেরা ক্লোজ, চাবি যখন আমি দিব তাও গাড়ি স্টার্ট হবে না। কোনোভাবেই গাড়ি স্টার্ট হবে না, যতবারই সেলস দিবেন যতবারই যা করবেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, যখন আমি লক করে দিব। আচ্ছা আরও মজার বিষয় হচ্ছে এই জিপিএস ট্র্যাকারটা যে গাড়ির কোথায় আছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না জিপিএস ট্র্যাকার গাড়ি কোথায় আছে, কোনো না কোনো জায়গায় এই যে ফোন চলে আসছে, দেখেন যখনই গাড়ি কেউ স্টার্ট দেওয়ার চেষ্টা করবে ফোন চলে আসবে। এখন যদি ড্রাইভার গাড়িতে শুয়ে শুয়ে এসির বাতাস খায়, আপনি বাচ্চা স্কুলে গেছে গাড়ির ড্রাইভার এসি খাচ্ছে বসে বসে, তাও আপনি বুঝতে পারবেন বাসায় বসে। আমি আবারও চলে আসলাম একই জায়গায়, আমরা এখন দেখাবো কম্বো, টেসলক কম্বো। কম্বো হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটার মধ্যে জিপিএস ট্র্যাকারও আছে, আবার অটোমেটিক লক সিকিউরিটিও আছে, এবং অ্যালার্ম সিস্টেমও আছে, রিমোট দিয়ে লক আনলক করা যায় এবং বাইক অটোমেটিক লক হয়ে যায়, লক মানে ইঞ্জিন লক হয়ে যায়। তো আমরা একটা 2-3টা বেসিক ফিচার দেখাবো আমাদের টেসলক কম্বোর। যখন বাইকটি স্টার্ট হবে নর্মালি, দেখেন যখনই চাবিটা আমি অফ করে দিব, চাবিটা কিন্তু আমি অফ করে দিচ্ছি, অফ করার পরে বাইক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, অটোমেটিক বাইকটি লক হয়ে যাবে। এখন যদি বাইকে কেউ টাচ করে তখন কি হবে, দেখেন এই বাইক থেকে মোবাইলেও কল আসবে, রিমোটে অ্যালার্ম আসবে, রিমোটে অ্যালার্ম আসবে এবং মোবাইলেও কল আসবে। আমার রিমোটে অ্যালার্ম চলে আসছে অলরেডি, বাইকে যদি কেউ শেষ করে মোবাইলেও কল চলে আসছে। কি হয় দেখেন, আমার মোবাইলে কল চলে আসছে এবং রিমোটেও কল চলে আসছে। এখন এখন যদি কেউ বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে বাইক কিন্তু স্টার্ট হবে না। আমি যদি চাবি দিয়ে বাইক স্টার্ট দিই, চাবি দিয়ে কিক দিয়ে সব তার খুলে ফেলি, তাও কিন্তু বাইক স্টার্ট হবে না। মোবাইলে জিপিএস ট্র্যাকিং করতে পারবো, রিমোট দিয়ে লক আনলক করতে পারবো। এবং এমন জায়গায় আমি চলে গেছি যেখানে মোবাইলে নেটওয়ার্ক নাই এবং
জিপিএসও নেটওয়ার্ক নাই, মোবাইল এবং আমার জিপিএস কোথাও নেটওয়ার্ক নাই বা নেটওয়ার্ক প্রবলেম করছে, তারপরে আমি বাইকের সিকিউরিটি নিশ্চিত করতে পারবো? কারণ হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অলওয়েজ লক থাকতেছে অটোমেটিক। প্রতিটি কম্বোতে রয়েছে পাওয়ার হাউস সিস্টেম, মানে একটি পাওয়ার হাউস থাকে আমাদের প্রতিটি প্রোডাক্টে, পাওয়ার হাউস আছে। পাওয়ার হাউস মানে হচ্ছে এটা ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলবে না, এটা নিশ্চিত থাকেন, নিঃসন্দেহে থাকেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি এই চাবিটা, এটা আমার বাইকের মূল চাবি, আমি চাবি নিয়ে চলে যাই, কেউ যদি এখানে বাইপাস করে, ঘর বাইপাস করে বা তালা ভেঙে ফেলে এবং মাস্টার কি দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাইক কিন্তু স্টার্ট হবে না। বাইক বিকট শব্দ করবে, মোবাইলে কল আসবে এবং বাইকে অ্যালার্ম বাজবে, রিমোটে কল আসবে। আর একটা মজার বিষয় বলি, ছোট একটা বিষয়, সেটা হচ্ছে ধরে নিন অন্তত কম্বো তো আমাদের আপডেট প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের নিজস্ব স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো যদি কোনো তার, আমাদের সিকিউরিটির একটি তার কেউ কেটে ফেলে, যে কোনো একটি তার, যে কোনো একটি কেটে ফেলে, বাইক স্বয়ংক্রিয় লক হয়ে যাবে এবং মোবাইলে এবং রিমোটে কল আসবে। ধন্যবাদ সবাইকে। আবারও চলে আসলাম ভিডিওতে উইথ সানগ্লাস, সানগ্লাস লাগায় চলে আসলাম ভিডিওতে, খুবই সুন্দর লাগাচ্ছে প্রোডাক্টটা। নেক্সা জিপিএস, হ্যাঁ, নট মানে কি বলবো, আসলে লাস্ট বাট নট দ্য লিস্ট, নেক্সা জিপিএস হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে টেসলক প্রো, মানে আমাদের রিমোট সিস্টেম, যে অটোমেটিক লক আনলক, তারপর জিপিএস ট্র্যাকার, তারপরে কম্বো, তারপর আপনার আমাদের যে নন ডিসপ্লে জিপিএস, নন ডিসপ্লে রিমোট, এই সব কিছু কম্বাইন্ড করলে হয় নেক্সা। নেক্সা সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট। এই নেক্সা আমরা সবাইকে আসলে দিতে চাই না, কেন চাই না, এটা ইউজার একটু কঠিন, মানে ইউজ করাটা একটু টাফ, একটু কঠিন, কারণ এটা অসংখ্য ফিচার আছে। এটা যে কয়টা ফিচার আছে আমি ভিডিওতে নিজে বলতে পারবো না আসলে, আমরা এটা খুলবো না বক্স, এটা আনবক্সিং ভিডিও আমরা পরে দিব। শুধু জেনে রাখেন যে নেক্সা জিপিএস হচ্ছে পাওয়ার্ড বাই গুগল ম্যাপস, মান্থলি কোনো বিল নেই, অটোমেটিক লক, অটোমেটিক আনলক, জিপিএস ট্র্যাকার, অ্যালার্ম, এছাড়া আরও ফিচার রয়েছে, ফাস্টিং মানে ম্যাপ লোডিং ফাস্টার, নিজস্ব অ্যাপস। তো এটা ভেরি প্রিমিয়াম, আসলে এটা নিয়ে বলার কিছু কোনো ভাষা আমার নেই। এটা গাড়িতে, মোটর সাইকেলে, সব ধরনের যানবাহনে লাগানো যায়, শুধু যে বাইকে তা না, সব ধরনের গাড়ি, যানবাহন, সব ধরনের প্রোডাক্টে, মানে সব ধরনের যানবাহনে এটা ইউজ করা যায়। অনেক ভারী আসলে, হাতে নিতে কষ্ট হচ্ছে। যাই হোক, তো নেক্সা জিপিএস হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট, যেটা আসলে আপনারা না দেখা পর্যন্ত মানে আপনাদের ফিলিংস আসবে না। আর একটা কথা আমি বলেছিলাম যে আমি কোনটা রিকমেন্ড করি, আমি ব্যক্তিগতভাবে কোন প্রোডাক্টটা রিকমেন্ড করি আপনার মোটর সাইকেলের ক্ষেত্রে, বিশেষ করে মোটর সাইকেলের ক্ষেত্রে। তো আমার কিন্তু বেশিরভাগ বাইক, বাইকই হাই সিসি, 250, 300, 400, 500 সিসি বাইক রয়েছে, যেগুলো অনেক এন্টিক, অনেক পুরানা, আমি ছোটোবেলা থেকে সংগ্রহ করি। তো আমি রেকমেন্ড করবো যে কোনো সিসির বাইক, যদি বাইকের সিসি 5000 সিসিও হয়, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি টেসলক প্রো, কারণ আমার কাছে ভালো লাগে প্রোডাক্টটা, পকেটে রাখছিলাম, খুঁজে পাচ্ছি না, এটা পাইছি। তো আমার কাছে ভালো লাগে টেসলক প্রো, কারণ কি এটা মানে ধরতে ভালো লাগে, মানে ফিলিংস গুড। আমি ব্যক্তিগতভাবে টেসলক প্রো পছন্দ করি, প্রাইসও অনেক কম। আমি নিজে টেসলক প্রো পছন্দ করি, এটা জিপিএস ট্র্যাকার নাই, কিন্তু আমি কমফোর্ট ফিল করি। তো আমি এডিটর চয়েস বলেন বা রেকমেন্ডেশন বলেন, আমি টেসলক প্রো রেকমেন্ড করবো। তাছাড়া বাকি সমস্ত প্রোডাক্টই ভালো। আর যেই হারে চুরি ডাকাতির চিন্তায় দিনে দিনে বাড়তেছে, দামি দামি বাইকও দেশে বাড়তেছে, চুরি ডাকাতি বাড়তেছে, যদি বাইক আপনার চুরি হয়ে যায় বা গাড়ি চুরি হয়ে যায়, তাহলে কিন্তু হতাশ, কোনো ওয়ে নেই, খুঁজে পাওয়ার কোনো ওয়ে নেই। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ, এখানে আমি তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।